আজকের গল্প টুনির বাসায় ঝড় জঙ্গলে খুব গরম পড়েছে কিন্তু সে গরমে শুরু হয়েছে বৃষ্টি বর্ষার আগমনে সবাই খুব খুশি তাই সবাই বাইরে বৃষ্টিতে ভিজে উপভোগ করছিল আর অন্যদিকে সবাই পর্যাপ্ত পরিমাণে খাবার থাকায় বেশ আনন্দ সময় কাটাচ্ছিল টুনটুটি তার বাচ্চাকে নিয়ে নিজের বাসায় কথা বলা বলি করছিল মা তুমি যখন ছোট ছিলে তখন কি এরকম বৃষ্টি হতো হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন একবার এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাসা ভেঙে যায় তারপর কি হয় মা আমার বাবা অনেশ Hausdorff ছিল সে তখন দূর থেকে কাঠ পাতা এনে আমাদের বাসা মজবুত করে বানায় তারপর আমরা ঠিক মতো থাকতে পেরেছিলাম বৃষ্টি যখন অনেক বেড়ে যায় তখন কি করতে হয় মা আমাদের বাসা কি পানিতে ডুবে যাবে আমাদের বাসা তো গাছের উপরে যতই বৃষ্টি হোক আমাদের বাসা কখনো পানিতে ডুবে যাবে না মা এই প্রথম এত বৃষ্টি দেখছি আমার অনেক ভয় করছে টুনির বাচ্চাটির ভয় দেখে টুনি তখন তার বাচ্চাকে জড়িয়ে ধরে তুমি ভয় পেও না মা আমি তো আছি তোমার কিছুই হবে না অন্যদিকে সে দেখতে পেল প্রচন্ড বৃষ্টিতে তার বাসার পানি ঢুকে পড়েছে তাই সে শঙ্কিত হয়ে বাসার বাইরে চলে যায় কোনো উপায় খুঁজতে বাইরে এসে টুনি দেখতে পায় এত বৃষ্টি যে পানি তার বাসার কাছাকাছি চলে এসেছে মা তুমি ভেতর থেকে বাইরে আসো বৃষ্টিতে আমাদের বাসা ডুবে যাবে তারপর টুনির বাচ্চাটি বাইরে চলে আসে এমন কি সেখানে পাখিরাও বাসার বাইরে চলে আসে কারণ ওদের বাসায়ও পানি ডুবে যাচ্ছে মা এখন কি হবে আমাদের বাসা তো ডুবে যাচ্ছে আমরা কোথায় থাকব তুমি ভয় পেও না মা আজ রাতটা শেষ হলে আগামীকাল একটা বাসার ব্যবস্থা করব এরপর সবার বাসা ভেঙে পানিতে ডুবে যায় আর সব পাখিরা একসাথে জড় হয় আমাদের বাসা ভেঙে গেছে আমার সব খাবারও নষ্ট হয়ে গেছে এখন আমরা কি খাবো আর এই জঙ্গলে এত বৃষ্টি যে খাবার পাওয়া মুশকিল হ্যাঁ আমাদের এই জঙ্গলে আর থাকাটা সম্ভব না আমাদের অন্য জঙ্গলে গিয়ে বাসা বানাতে হবে আমাদের কয়েকটা দিন অপেক্ষা করা উচিত আর বৃষ্টি থামলে আবার আমরা বাসা তৈরি করব কিন্তু এতক্ষণ তো আমরা না খেয়ে মারা যাব অন্য জঙ্গলে যাওয়াই বুঝি ভালো হবে আর আমার জন্ম হয়েছে এই জঙ্গলে আমি এই জঙ্গল ছেড়ে কোথাও কিভাবে যাই আর পাশের জঙ্গলে পেচারা থাকে ওরা কখনোই ওদের জঙ্গলে আমাদের বাসা বানাতে দিবে না হ্যাঁ ঠিক বলেছে তাহলে আমরা কিছুদিনের জন্য ওই উঁচু পাহাড়ে যাই যখন বৃষ্টি কমে যাবে তখন না হয় আবার এখানে এসে বাসা বাঁধব সবাই তখন সম্মতি দেয় এবং সবাই তখন পাহাড়ে চলে যায় পাহাড়ে সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে কোথাও খাবারও পাওয়া যাচ্ছে না ঠিক তখন এক পায়রা দেখতে পেল কিছু ফল দেখো দেখো ওই জায়গাতে একটি গাছ দেখা যাচ্ছে এই কথা শুনে সবার আগে একটি কাক চলে গেল তারপরে অন্য সব পাখিরাও চলে গেল কাকটি তখন সবাইকে বলতে লাগলো সবাই শোনো এই জায়গা সবার আগে আমি এসেছি আর আমি তোমাদের থেকে বয়সে বড় তাই আমার দাম্পত্য এই ফল গাছে ফল খাবো এমনিতে এই গাছে অল্প ফল আছে কিন্তু এই ফল গাছটি তো আমি প্রথমে দেখেছিলাম তাই আমরা সবাই মিলে খাব দেখো এই বিপদের সময় আমাদের সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো আমি জানি না আর এই বৃষ্টি যদি না থামে তাহলে আমি কি খাব তোমাদের খাবারের ব্যবস্থা তোমরা করে নাও থাক তো তা বন্ধু আমরা ঝগড়া না করি চলো অন্য দিকে যাই হতে পারে ওখানে অনেক খাবার আছে তারপর পাখিরা সেখান থেকে চলে যায় তুমি কেন অন্যদের এই ফল খেতে দিলে না এত বৃষ্টি মনে হয় কয়েকদিন থাকবে আর এই কয়েকটি ফল খেয়ে আমরা কয়েকদিন বেঁচে থাকতে পারবো আর আমি কষ্ট করতে চাই না এই বলে কাকটি ফল খাওয়া শুরু করে অন্যদিকে অন্য পাখিরা একটি গুহা দেখতে পায় সেখানে কি আশ্রয় নেয় দেখেছো ওই কাক আমাদের ফল খেতে দেয়নি তাই সৃষ্টিকর্তা আমাদের এই বৃষ্টিতে এই গুহায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তখন টুনির বাচ্চাটি একটি বাক্স দেখতে পায় আর তার মাকে বলতে থাকে মা এই জিনিসটা কি চলো আমরা গিয়ে দেখি কি এই জিনিস তারপর টুনির পাখিটি বাক্সটি খুলে দেখতে পায় অনেক খাবার দানা আর পাখিরা সবাই খাবার পেয়ে যেন খুশিতে আত্মহারা কিন্তু এগুলো তো শুকনো খাবার হ্যাঁ কিন্তু এই খাবারগুলো আমাদের অনায়াসে অনেক দিন চলে যাবে তারপর সব পাখিরা সেই খাবার পেট ভরে খায় কাকটি আমাদের খেতে দেয়নি কিন্তু ওখানে ওর স্বামী কাকটিও ছিল কিন্তু সেও তখন আমাদের কোনো উপকার করেনি তারা কথা করছিল। তখন বলা বলি সে গুহায় চলে আসে এবং কাটতে কাটতে বলতে থাকে আমাকে মাফ করে দাও বন্ধুরা আমার স্ত্রী মানা করা সত্ত্বেও ওই গাছের ফল খেয়েছে আর ওই গাছের ফল ছিল বিষাক্ত তারপরে আমার স্ত্রী মারা যায় তুমি ওই ওই ফল ফল না না আমি খাইনি কারণ তোমরা খেয়ে চলে গেছিলে সে কারণে আমার ওই ফল খেতে আর ইচ্ছে করেনি আমার মনে হয় তাকে বুঝতে পেরেছিল হয়তো সেই ফলটি বিষাক্ত ছিল তাই সে আমাদের বাঁচানোর জন্য নিজে ফল খেয়ে আমাদের নতুন জীবন দিয়েছে এই কথা শুনে কাকটি অজরে কাটতে থাকে আর এভাবে তারা একে অপরের বিপদে এগিয়ে আসতো আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো